ভীষণ স্রোতপ্রবাহের হাত থেকে কবে মুক্তি পাবে বঙ্গবাসী, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি, তা বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাবেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও তারপরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, সেই সময়ই হবে বৃষ্টি। তবে ফের জাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়ে এখনও নিশ্চয়তা দিতে পারেনি আবহাওয়া দপ্তর। অন্যদিকে শীতের বিদায় বার্তা নিয়েও কিছু বলতে পারেনি আবহাওয়া অফিস। সেই পরিস্থিতিতে জানুয়ারির শেষের দিকে আরেক দফা জাঁকিয়ে শীত আগমন হয় কিনা সেটাই এখন দেখার। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।